Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheese or Asol Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি গন বাউলি পূজার হাজে হাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স আমার বুধের বিয়া কথা কইছো হেতু বিয়া নকরাব তেই তাখুলা পাতি নাটক গলাইর বাই লাগবো নহয় মানে দো আলোচনা করে বাবা বুধে জয়া বহুত আখা দিছি পিয়াজ পিয়াজ কি পিয়াজ পরাত বুতল লগত একলা পিয়াজ হ্যাঁ হই তো দেখু না হ্যাঁ একলা জালাও নহয় মানে হল কি কথা তো হেরি হ্যাঁ আজি তই মোৰ লগত কাম কৰবি কি কামে কাকা হাও মই এখন দোকান নিদিম কি কয় রিক্সা এরবি এরিম দে আর কিমান নো কষ্ট খাম ও কি এ বো উঠাই নাই কেন উঠি মা কি বা গন্ধ পাইছে নাকি তাকে কই আছো রবা আহা না তেনে কাম করি করি ম ভাগরি গেছু আ কি আহা না আহা না তেনে নাকটু ধরি আছো না কম চালাইছি মোর ম দেখুন আকো গন্ধ বনা কান্ড হয়ে গেছি ও রাতে ঘুমতি আহে হাতখান এরা দি খারি পাও আরো ঘুমতি আহে হাতখান এরা যায় আরো খারি পাও একে থাকাওতে ঘুমতি এর হল চ রাতে ঘুমতি তো ধরি থাকবা লাগে ও এরাই দিবেন অরুয়া হ্যাঁ এনা হলি ডাক্তারক দেখাবা লাগবো আলগে রবা নিজে নিজে ভাল পাম কেকে বা ভাল পাম এরিতে এ পাক গরুক যাও চলা চাও খাম কথাও পাতিম জলে জলুকতে ও খুড়া পেপার বসছে ও পেপার বসছো র কিয়ে রহত তলে যা তই এগুলা কি কাণ্ড করছা ওই দেখছা কাকা দেখছা রাতি পোহর হবাই পোনাই মোর কিস্তি পেপারত আহিলে রহত তলে যা এ তোর কথা পেপারত অল নাই আই কথাটো গিরিছে কলা ঘুরি দিবা যাওঁতে মিছা কথা দিয়ক খুড়া ইয়াৰ একো দুখ নাই এ হেগলাখান বাদ দিয়ক বেলেগ কথা পাতক আচ্ছা রসুন র তহঁত কোক যাব ওলাই হেনো কাকাই দোকান দিব তো কোতাই আমার পরে সে যাও দোকান দিছিল সি এটা গুয়াহাটি গেল না সেখানে জায়গাতে কাকাই দোকান দিব বহুদিন পরে থাকা জায়গা না অলপ সাফ চিকুণ করে লং রব কিহর দোকান দিবি পহিলে খুড়া চাহে দিয়ে আরম্ভ করিম আর চাহ চলি গেলি রাতে গেলে মদ বেশি পাবে মারি দিবে যি পায় তাকে কথা কবা হা এই হাফি যে মদ বেশি খাব তামসা কষ্টি দিয়াই ফাও যা যা কামখানি আগবাড়ে তহত দো মই যাই আছো যা যা বেমারে ভাল পাবা লাগে আপনাক লগে রখি আছো
তাকে কিবা দৌড়া দৌড়িকে মাতি পঠিয়ালে তাতে আকো কিবা ডাঙৰ ঘটনা ঘটিছে বুলি কলে হলো ফুৰু ফুৰুকে ক শুনলি গতে হাহাকার হব জানে না আহক শুন পহক আহি আহক আচ্ছা কক শুন কি হল আপনা দস্তি গুস্তি মারি দিছি মোর মোর পিত মরি গেছি জানে না কি কয়ে অ হে কালির পড়া অনখনত বইছি ইয়ো ঘরখানত আমি দুটায় প্রাণী তেখেতে নাখলি মই খাব পারু না কখন ঘটনাটো কি ঘটিছে কখন বুঝতে কেতিয়া হেলা এই জাস্ট পালোহি তোমার ফোনটো অফ মই ভাবিলো এনেই ঢগাতকে দুষ্টি ঘর পায় পাকা হংগে নেকি মোর কি হল তেনে কোলা যে এখন তোমার ঘর নহয় কার ঘর এয়া মোর ঘর নহয় তোমার ঘর নহয় তেতিয়া হলে এখন কার ঘর এয়া তোমার হকিয়নির ঘর আপনালকে কথা পাতক মই চাহ করু ও পিঠা আছে সকলে লগ হয়ে পিঠা চাহে খাম দোস্তি তুমি পারিবা দিয়া আটায় খাম রবা তুমি খোৱা ঘরের মালিকনিয়ে খাওক আমার শরীরে নলয় কি নলয় হে দোস্তি এ নেখাও হে মই এ বেশি করবা নালগে দাও কালির পড়া পিত মরি গেছি মোর সাইখান খোলা চাপড়ি পিঠা খালি আপনার কি হবো হে এ তিলটো সমান নাখাও মই কেনে করে কেনে করে জেনে করে কই থাকি বলিও খোৱা নখোৱার কথা পিছত হো প্রথমতে আপনি চাহ নগে যাও না কি কোয়া দোস্তি কথাটো কৈছো ও কুড়া এমাতকে চাই আছে কে ওর ইতে কৈছি এত নাকুত পিন নাখনা পেনাতো ভাল হব আর নতুন এটা স্টাইল মারা আনো হব বেয়া লগা নাই আজিকালি এনেকুৱা কিবা কিবিবোৰ পিন্ধে যিটোকে পিন্ধে সেইটোকে স্টাইল বুলি কয় এই পিছে এই মাতটো যে পৰিৱৰ্তন হ'ল মানে মুখৰ এৱাজটো এ ৰাকুত চেপা মাৰি ঢল্লিটো সামান্য হবয়ে আপনি আঙুল দুদি তাকটো চেপা মাৰি ধৰকচত কৰা এ মই জানো জানো হে তেৰিকা ধৰি ফেলে বমাতটো আছে কে হকচৰ খুৰা ইয়াত ধৰিলে যে মাতটো এনেকুৱা হয় মই জানো হলিও এটা বমা লৈ গেল এ মোৰ মাতটোকে আনাই নহবো হবয়ে দক ও এতিয়াহে বুঝলো পিছে এটা কথা বিষটো ভাল পাইছানে এত মারা থাকলি ও বিষটো নুঠে খুলি দিলি মস্ত বিষ হবে কোথায় এ রাম বড় ব্যাগ ভাষা হয়েছে নহে ভাল কথা এতে কেনকে বলবো ও কাপালত লিখা থাকলি ফুকবাই লাগবো ডাক্তারের পরামর্শ লব লাগিছিল হাতত নাই এটা ফুটা করি ডাক্তারের পরামর্শ লও কেনকে পরামর্শ কোনবাই এনে দিব পয়সা লাগবো সরকারি ডাক্তারখানাত যাব লাগিছিল সরকারি ডাক্তারখানার পরামর্শ এ দিব কিন্তু ঔষধটো নেদে আজি দিনটো চাই ল কালি গেলি ধাত দুপার করি হলেও কিবা এটা করবে লাগবো ও এনেকে বেমার এটা লই চাই থাকার কথা নহয়ও আইজনী অভাবী মানুষের বেমার বু এনেকুৱাই আমার অবস্থা একে ও খুড়া আপনালোক আর আমি সমান মানুষ নয় মাস্টার দাদা ইমান সমানর বাবাই আমি দুইখে মানুষ আপনালোক ধনী মানুষ ও মই গেলো দক মোর বহুত কাম আছে বুধেশ্বৰ বিয়া নহলে মোৰো বিয়া নহব সপোনৰ কথা মিছা হব নোৱাৰে বুধেশ্বৰে মৰিলেও বিয়া নাপাতে তাকেতো কলো বুধেশ্বৰৰ বিয়া নহলে মোৰো বিয়া নহয় কিবা বুধি চুধি কৰি বুধেশ্বৰৰ বিয়াখন পাতি দে দেখিবি মোৰো বিয়া হৈ আজিৰ পৰা মই তোমাৰ ঘৰত থাকিম বুইছা মোৰ ঘৰত অ হালে মেচ কৰি থাকিম নিজৰ ঘৰখন এৰি মোৰ ঘৰত তুমি মেচ কৰি থাকিবা তোমাৰ মূৰৰ দুখটো আকৌ উকলিছে নেকি খৰচ সমান সমান তোমাক ঘৰ ভাড়াও কিবা এটা দিম দিয়া থাকিম বুলি কৈছা সিফালে বৌমাক লৈ থাকিব বৌটো নাই কথাটো ভুলতে কগেলে খিলি মাইটোকো আনাৰ ব্যৱস্থা কৰিব লাগিব ৰ ফল নহলি বৰ বেয়া কথা হৈছে ও খুড়া এথন আপনি ইয়ারে পড়া যাওয়াই ভাল নাকি কেওয়াই ফল বোর কথা কলি এর কথা তিনিসকে খং উঠে নকং দে ফল
নকলি তো খং নুঠে ও নকলি মজা পাই এই চেপ্তা কামত নথাক কামর সময়ত কি হল লেকচার মারি থাকা কামত ধরুন সন্দুক তো কত থবি কি হ সন্দুক হে গুড়া রহাত তলে যা হগুন পড়া ও সন্দুক কি বস্তু নাজনা পয়সা থ কাঠর বাকাস আমার গাঁও এটাই সন্দুক আছিল হহি মহাজনের সন্দুক বাপ্পা ও ঐ তাতে দহ বারো বছর আসলি আরামত ঘুমে থাকবা পারে মো সন্দুকটো অল্প বেলেগ হব দিয়ক খুড়া বেটারি ভরে থ কাঠ বাকলার বাকসটোই হব মো সন্দুক কাঠ বাকলার সন্দুক পয়সা কথা থাকলি হল হব দে হব দে ঐ কেদিনমান চলছুনেন কে সন্দুক এটা আছে র আনিম র মই ঐ কাঠর বাকসটো হলি ভা আগর দেখি বই হব বাড়ি আর ময়ও মহাজন হানম মালতী আজলি ছোৱালী আমাক ধনী মানুহ বুলি কলে মোৰ খং উঠে কিমান কষ্ট কৰিলো আৰু কোনোদিন খাবলৈ নাপাওঁ কেইদিনবোৰৰ কথা মই পাহৰিব নোৱাৰো নহয় মই চৰকাৰী চাকৰি কৰোঁ কাৰণে সিহঁতে তেনেকৈ কৈছে সিহঁতৰ মতে চৰকাৰী চাকৰি কৰোঁ মানে ধনী মানুহ তোৰ দৰমহা কম নহয় জানো এতিয়া কম পিছলৈ বাঢ়িব সদ্যহতেতো তোৰ দৰমহা কম আমি যেনে তেনে চলিহে আছোঁ সেইকাৰণে আমাক ধনী বুলি ক'লে মোৰ খং উঠি যায় দে হ'ব দে সেই কথাটোকে পেহিনীয়ে থাকিব নালাগে তই কৰবালৈ যাওঁ হ'বলা হে চাৰ পৰা আহ মই ভাগৰি গৈছোঁ কিবা এটা কৰ সোনকালে তই তাৰমানে বিয়াৰ কথা কৈছোঁ অঁ এটা কাম কৰ মোৰ কাৰণে ছোৱালী চাই লাভ নাই এ মই গম পাই গ'লো কি গম পালি বুধেশ্বৰৰ বিয়া নহ'লে মোৰো বিয়া নহ'ব সপোনৰ কথা মিছা হ'ব নোৱাৰে বুধেশ্বৰে মৰিলেও বিয়া নাপাতে তাকেইতো ক'লো বুধেশ্বৰৰ বিয়া নহ'লে মোৰো বিয়া নহয় কিবা বুধি চুধি কৰি বুধেশ্বৰৰ বিয়াখন পাতি দে দেখিবি মোৰো বিয়া হৈ আহোঁ ৰহ অপু অ আমো নাই ফৰবাটো নাই দুখো নাই ফল হাফিজো নাই চাহ চিংৰাও নাই মই গম পাই দিছো ৰব কি চিংৰা আনবা এই পূৰ্বশ্ৰী হোটেলক গৈছি অ ইমান দূৰ আও দূৰ হ'লে কি হ'ব সেইখন দোকানৰ চিংৰা আৰু কম হত ঐ অ ইমান দূৰৰ পৰাই চাহ চিংৰা আনাতে দেখোন চিংৰাও দেখোন বৰফ হ'ব চাহো দেখোন পানী হ'ব এই ফল সেইখনৰ পৰা চিংৰাহে আনব বৈশ্যৰ দোকানৰ পৰাই তিনৰে তিনি কাপ চাহ আনব চব গৰমে থাকিব হে খুৰা দেচোন দেখা যাক কি খাবা পাওঁ অ খুৰা কথাগিলা ভাবলি গোটাই মন চন বয়া লাগি যায় হরেন দাদি পলি ফেলি বা কোত থাকিল আকো খবরে নাপলো হে কুবস্তু যাক দে চকে যায় বউ আর চলি বলি কেটা গেলি হে মস্ত বয়া লাগে বয়া লাগলি কি হব উপায় তো নাই কিংকে বা খাবো কি করি বা পরিয়াল তো চলব ভগবানে হে জানে ও তাই বলে ঘরে ঘরে কাম করি ফুরে আয় ও হিংকে চলবা নরে মরাত নহ তিরির উপর থকলরে বয়া চকু না ঐ তোর চকুরু তা খালি ভালকে রাখ বেলেগৰ চকু ক'ত পচি কিহত পচি তই সেইগিলা লক্ষ্য ৰাখিব নালাগে যা কামত ধৰ ফল হাও কেনেকৈ সহ্য কৰিবাহে এই ৰ'বাহে একেসোপা কথাকে বলুকি থাকিব নালাগে বন্ধ কৰা হেৰা কিয় নকম কিয় নকম এইটো সঁচা কথা মাটিখিনি কিনোতে মই তেওঁৰ নামত কিনিছিলোঁ কিন্তু পইচাটো মইহে দিছিলোঁ হেৰা ৰ'বা ৰ'বা পইচা কাৰ সেইটো ডাঙৰ কথা নহয় চিতা বহী আৰু দলিলত কাৰ নাম আছে সেইটোহে ডাঙৰ কথা তাৰমানে এতিয়া নামজাৰি কি মোক বুজাবা মাষ্টৰ হেৰা হুকক মই বেদ পঢ়াবলৈ যোৱা নাইহে ঘৈণীয়ে জীৱনত ইমান ডাঙৰ কথা শুনাব বুলি মই ভবা নাছিলোঁ বুজিছা এতিয়া মই যে ঘৰটোত আছোঁ সেইটো তেওঁ অনুগ্ৰহৰ ফলতহে হেৰা মই সুখীয়নীক জানোহে ইমান বেয়া মানুহ তেওঁ নহয় তুমি মাটিখিনি বিক্ৰী কৰিবা নহ'লে বৃদ্ধাশ্ৰমত দান দিবা বুলি এইবোৰ কৈ আছে হেৰা মোৰ মিঠৈ টিং মই গোটাই বেচোঁ কাটি বেচোঁ এইটো মোৰ কথা বুজা নাই হেৰা মোৰ মাটি মই কাৰোবাক দান দিওঁ বেচোঁ এইটো মোৰ কথাহে তোমাৰ মাটি কেনেকৈ হ'লে দলিলত সুখীয়নীৰ নাম চিতা বহীত সুখীয়নীৰ নাম গতিকে মাটিৰ অনাৰ তেওঁ মই তাৰমানে অনুগ্ৰহত আছোঁ হে কি হ'ল একো নামাতিলা যে তাকে কি ক'ম ভাবিয়ে পোৱা নাই নহয় 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 আজিৰ পৰা মই তোমাৰ ঘৰত থাকিম বুজিছা মোৰ ঘৰত অঁ হালৈ মেচ কৰি থাকিম হেট নিজৰ ঘৰখন এৰি মোৰ ঘৰত তুমি মেচ কৰি থাকিবা তোমাৰ মূৰৰ দুখটো আকৌ উকলিছে নেকি খুৰা খৰচ সমান সমান তোমাক ঘৰ ভাও কিবা এটা দিম দিয়া তুমি যে কথাবোৰ কোৱা নহয় দিবানে নিদিয়া চিধাই কোৱা অসম্ভৱ কথা সুখীয়নীক এৰি থৈ তুমি মোৰ ঘৰত থাকিব নোৱাৰিবা মানে নিদিয়া অ'কে ফাইন তুমি মোৰ চেণ্টিমেণ্টটো গুৰুত্ব নিদিলা
আজিৰ পৰা মোৰ ৰাস্তাত মই আৰু তোমাৰ ৰাস্তাত তুমি। বাই বাই। অ দোস্তি দোস্তি যি কৰা কৰি থাকা হে, গৰমটো কমিলে এখেতে অলপ ভাল পাব না? পাব পাব, গৰমটো কমিলেই ভাল পাব। ধান পকাক লগি অগতে তুনিৰ মৰণ। কি ক'লে? ইতা আগতে ও নতুন বেমাৰ এটাই দেখা দিছে। খোৱা খোৱা নহয় খুৰা খুৰাকে বাতি আছো, মোৰ আকৌ চিন্তাডাল থকা কাৰণে খোৱা খোৱা শুনছি পাওঁ। এই ৰাম হ'ব পাৰে দেই, কচোন ইতা লাভ নাই আৰ, মই কল্লোৱে কাপটো। কি কাম? আপনি কিতে আইছি হে? 10 মিনিট মান হল, মহন্তদাক বিচাৰি আহিছো। ও হেডমাষ্টৰ আহিছিল, দুকোবাক ওলে গেল হে? মই আচলতে হেডছাৰ ঘৰলৈ গৈছিলোঁ, ঘৰত তলা লগোৱা। ফোন কৰি গম পালোঁ আপোনালোকৰ ইয়াতে আছে, ইয়ালৈকে মাতি পঠিয়ালে, মোক মাতি লৈ কলৈ গ'ল জানো? এই আমাৰ এখেতৰ মাথাটো আৰু পাতলাহেন হৈছে হে, ক'ত যায় কি কৰে একো ঠিকে নোহোৱা হৈছে। ও সেই বেমাৰটো ভাল পোৱাই নাই নেকি? মাজে মাজে ভাল হয়, মাজে মাজে আরো বেশি হয়। এইকেইদিন ইমান গরম পড়ছে, হয় না? তাকে, এই অক্টোবর মাহতে যে ইমান গরম পড়ছে ভাবিবই নয়। গরম আছে ডক, গরম আছে, গরমটো কমলে এখেতে অল্প ভাল পাব না? পাব পাব, গরমটো কমিলেই ভাল পাব। ধান পকাক লগি অগতে টুনির মরণ। কি কলে? ইতা আগতে ও নতুন বেমার এটাই দেখা দিছে, জকালির পর আগতে খল বাদ দিছি জানে না? এ রাম কিয় মোক লগি খং? ইতা বোলে ও বেলেগকে থাকব, বেলেগকে খাব, এই ঘর মাতি এরি বোলে কবা গুছি যাব হে। কিয়? মাটি ঘর মন নামত আছে, সেই ধরি এতে নাট খে। ইতা কোট মরু কোট পশু আপনি কখন? সঁচা কই দেই, বড় ডাঙর সমস্যা হয়েছে, চিন্তার বিষয়। আপনি চিন্তা করে চাকসুন, কিবা পার পায় না নাপই, মই চা করে আনু দক। নালাগে নালাগে, চা নালাগে, মই আহো দিয়ক, স্যারক আবার লগ পাব লাগবে। চা নাখৈ যদি যাওঁ, আপনি চিন্তা করে চাকসুন কি করব পারি, ঘরখান ভাঙি গেলি বড় ডাঙার কথা হব হে। বার মই আহো দিয়ক, পিছত আহিম। যাও মতা শুনা নাই, তুমি কাৰবাক কিবা খাবলৈ খোৱা খোৱা বুলি কৈ থকা শুনিছিল। খোৱা খোৱা নহয় খুৰা খুৰাকে মাতি আছো, মোৰ আকৌ চিন্তাডাল থকা কাৰণে খোৱা খোৱা শুনছি পাওঁ। এই ৰাম হ'ব পাৰে দেই, কচোন ইতা লাভ নাই আৰ, মই কল্লোৱে কাপটো। কি কাম? মোৰ মাই খেৱালি থাক গেল, তাতো জাপটাহাত খুলি থৈ গেছি লাগ পাওঁ, ছাগালে গৰু গোটা খুবে আইছি, ও আইছি তো আইছি গুড়গুড়ে হবে আইছি, একলে হাঁটো হেফলে দাউৰে, হেফলে হাঁটো এফলে দাউৰে, ও উপায় নাপায় আপনাকে খোৱা খোৱা বুলি মাতলো। অ বোলা বোলা খেদি থোৱাই হওঁ বোলা। মই খেদলো দক, মই বহু কষ্ট হল দকচোন মোৰ, ইবাৰ কিন্তু খোৱা খোৱাকে বুলি মাতলিও আপনি ওলে ফেলে মাত দিব দক। অ মই আহোঁ। কি হল ঘৰ পোৱাগৈ দে? বিচাৰি আছো নাই পোৱা। কি কথা কোৱা হে, দাঁত চেলাবলৈ কিটো হ'ল? হে কিটো হ'ল? ৰ'বা মই তোমাক ঘৰ চিনাই দিছোঁ, তুমি এটা কাম কৰা, তুমি এটা চিধা যাবা, চিধা গৈ কেঁকুৰি এটা পাবা, কেঁকুৰিতে তুমি ঘূৰি দিবা এইফালে। অ তাৰপিছত 3 নম্বৰ ঘৰখনেই হ'ল মহেশ মণ্ডলৰ ঘৰ। বৰলা কাই কো-পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ। সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, উইল সোপ অব সমঝোতা নহীঁ, হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহীঁ বচেগা, খাতে হি গন বাউলি। পূজার হাজে সাজি উঠক মন সকলোরে, প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হর্লি।